আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদেরকে করাবো এই যে বারো নম্বরের কক্ষ অর্থাৎ এস পরীক্ষার্থী যারা আছেন এবং ক্লাস নাইন টেন যারা আছেন তাদের জন্য তো দেখেন ক নম্বর প্রশ্ন কি বলছে সেভেন প্লাস সেভেন সেভেন প্লাস সেভেন 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 এগুলোর কী করবো উপরে দেখেন প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো ঠিক আছে তো আমরা আগেই জানি এই অধ্যায়টা গুণোত্তর ধারা গুণোত্তর ধারার কি করব এন সংখ্যক পদের যোগফল বের করব তো ধরি এস ইকুয়াল অর্থাৎ যে অংশটা থাকবে তাকে আমরা ধরি লিখে লিখব কোন পর্যন্ত এন পদ পর্যন্ত তো এবার যে জিনিসটা আপনারা লক্ষ্য করবেন বা এস ইকুয়াল আমরা এবার সেভেন কমন নিলাম সেভেন সেভেনের ভিতরে যায় ওয়ান বার সেভেন সেভেনের ভিতরে যায় ওয়ান বার এটার ভিতরে যায় ওয়ান বার মানে একবার আবার যদি এই সাত ধারা এদেরকে ভাগ করি ওয়ান এক 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 অর্থাৎ সেভেন সেভেনের ভিতরে যা ওয়ান বার ওয়ান বার ওয়ান বার প্লাস ডট 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 ঠিক আছে এন পথ পর্যন্ত কোন পর্যন্ত এন পথ পর্যন্ত তো দেখেন পদ পর্যন্ত তো দেখেন আপনার বিষয়টা খেয়াল করবেন তো এখানে সেভেন সেভেন না থেকে থাকতে পারে ফাইভ 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 এরকম না থেকে থাকতে পারে থ্রি প্লাস থ্রি থ্রি প্লাস থ্রি 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 আরও থাকতে পারে টু প্লাস টু টু প্লাস টু 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 তবে এই ফাইভ প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ 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 এটাই বেশি থাকে এরপরে দেখেন যে লাইনটা করব। আপনাদেরকে একটু রাফ দেখাবো তারপরে এটা করব রাফ দেখার আগে আমরা আপনাদেরকে একটা লাইন একটু করাবো ধরেন সেভেন নিচে কি লিখলাম নাইন উপরে কি সেভেন নিচে কি নাইন এই নিচে নাইন নিলে নাইন উপরেও নিতে হবে তো উপরের যে নাইন সেই নাইন ধারা এদেরকে গুণ করবো অর্থাৎ নাইন দ্বারা ওয়ানকে গুণ করলে নাইন প্লাস নাইন নাইন প্লাস নাইন 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 প্লাস ডট ডট কোন পর্যন্তভাবে হলো সেটা একটু আপনাদেরকে দেখাবো একটু দেখেন আমি যদি রাফটা একটু দেখাই ধরেন এই বাম্পাস আছে সেভেন এলো সেভেন নিচেও নাইন নিলাম উপরেও নাইন নিলাম অর্থাৎ দেখেন তাহলে এই ওয়ান হুম প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 প্লাস ডট 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 প্লাস এন পথ পর্যন্ত ঠিক আছে তো এইবার দেখেন এই উপরের সেভেন এই নিচের নাইন এই নাইন দ্বারা সবাইকে আমরা গুণ করে দেব নাইন ইন্টু ওয়ান নাইন নাইন ইন্টু ওয়ান ওয়ান মানে নাইন নাইন প্লাস নাইন দ্বারা ওয়ান ওয়ান ওয়ানকে গুন করলে নাইন 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 প্লাস ডট ডট হুম এন পদ পর্যন্ত আপনি এখানে প্লাস দিলে দিতে পারেন না দিলে না দিবেন দেখেছেন অর্থাৎ এই যে নিচের নাইন নিলাম উপরেও নিলাম নিচেরটা রয়ে গেল উপরের নাইন দ্বারা আমরা এদেরকে গুন করলাম এই লাইনটা এখানে আমরা করেছি অর্থাৎ এই দেখেছেন উপরে যে তাহলে উপরে যে নাইন দ্বারা গুণ করলে আমাদের এটা হয়েছে এবার সেভেন বাই নাইন এই নাইনকে আমরা লিখব টেন মাইনাস ওয়ান এই নাইনটি নাইনকে আমরা লিখবো হান্ড্রেড মাইনাস ওয়ান প্লাস নাইন নাইন নাইনকে আমরা লিখব থাউজেন্ড মাইনাস ওয়ান প্লাস ডট ডট এন পথ পর্যন্ত ঠিক আছে এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম এবার আপনারা লক্ষ্য করেন সেভেন বাই মানি হচ্ছে টেনের পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে টেন মানে টেনের পাওয়ার ওয়ান হান্ড্রেড মানি হচ্ছে টেনের উপরে স্কোয়ার মাইনাস ওয়ান থাউজেন্ড মানি টেন কিউব মাইনাস ওয়ান প্লাস ডট ডট এন পদ পর্যন্ত পদ n পদ পর্যন্ত ঠিক আছে n পদ পর্যন্ত তো এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিই তাহলে আমরা n পদ পর্যন্ত লিখলাম এবার দেখেন এইবার যে কাজটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ 7/9 আমরা আলাদা করব এই টেন টেন টেনের অংশগুলো একসাথে লিখবো ওয়ান 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 এই অংশগুলো একসাথে লিখবো তো আপনারা লক্ষ্য করেন এখানে কি টেনের পাওয়ার ওয়ান টেনের পাওয়ার ওয়ান প্লাস টেনের পাওয়ার স্কোয়ার প্লাস টেনের পাওয়ার কিউ প্লাস ডট 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 কোন পর্যন্ত এন পথ পর্যন্ত মানে টেনের পাওয়ার এন দেখেন প্রথম পদ মানে টেনের পাওয়ার ওয়ান দ্বিতীয় পদ মানে টেনের পাওয়ার টু তৃতীয় পদ মানে টেনের পাওয়ার থ্রি এনতম পদ মানে টেনের পাওয়ার এন এরপরে একটা জিনিস লক্ষ্য করেন মাইনাস এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এই মাইনাস লিখলাম একটা এক দুইটা এক তিনটা এক চারটা এক সর্বশেষ কোন পর্যন্ত এন পদ পর্যন্ত মানে এন সংখ্যক এক আপনারা একটু লক্ষ্য করেন আমি এখানে দেখাই আপনাদেরকে একটু রাফ আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন ধরেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডট 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 হ্যাঁ কোন পর্যন্ত এন প এন পথ পর্যন্ত এন পথ পর্যন্ত তাহলে দেখেন মাইনাস একটা এক মাইনাস একটা এক দুইটা মাইনাস এক একটা এক তিনটা এক একটা এক কয়টা এক চারটা এক এরকম সর্বশেষ কত পর্যন্ত এন পদ পর্যন্ত এই জন্য আমরা লিখতে পারি এন সংখ্যক এক তাহলে এই টোটাল টুক যে যোগফল বা সমষ্টিকে আমরা কী ধারা প্রকাশ করতে পারি এন সংখ্যক সবগুলা যেহেতু তো মাইনাস এই জন্য মাইনাস মাইনাস এক কতগুলা এন সংখ্যক এক তো এবার যে কথাটা আপনাদেরকে বলবো সেটা একটু লক্ষ্য করেন এখানে একটু ছোট করতে হবে না হলে অঙ্কটা অনেক বড় তো সেই জন্য আপনাদেরকে একটু ছোট করে দেখিয়েছি দেখেন তাহলে এই পর্ব এগুলো শেষ এখন এটা কি ধরনের ধারা গুণোত্তর ধারা রাফ ঠিক আছে তো গুণোত্তর ধারার ধারাটি কি টেন প্লাস টেন স্কোয়ার প্লাস টেন কিউ প্লাস ডট 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 টেন টু দি পাওয়ার এন এটা একটি গুণোত্তর ধারা এর প্রথম পথ কি এই যে প্রথম পথ এই গোল টু টেন সাধারণ অনুপাত আর সামনের পদ ভাগ পিছনের পথ সামনের পথ হয়েছে টেন স্কোয়ার পিছনের পথ হচ্ছে টেন টেন স্কোয়ার মানে কি হানড্রেড ভাগ টেন থাকে হচ্ছে টেন এখন এটাকে তুলনা করব আমরা ওয়ানের সাথে তাহলে টেন বড় মানে কি আর বড়ো আমরা জানি দুইটা সূত্র এস এন টু এ আর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এই এস এন এর জন্য আর এর পাওয়ার এন কখন যখন আর বড় ওয়ান ছোটো আরেকটা সূত্র সেম টু ওয়ান মাইনাস আর বাই ওয়ান মাইনাস আর ঠিক আছে এস এর জন্য আর এর পাওয়ার এন কখন কী আগে বসছে ওয়ান আগে বসছে তার মানে কি আর ছোট ওয়ান বড়ো দেখেন ওয়ান বড়ো ওয়ানের দিকে মুখ লেস আরের দিকে মানে আর ছোট এখানে আরের দিকে মুখ মানে আর বড়ো ওয়ানের দিকে লেস মানে ওয়ান ছোট। তাহলে দেখেন যদি আরের মান বড় হয় তাহলে এই সূত্র আর যদি ছোট হয় তাহলে এই সূত্র এগুলো বিস্তারিত না বললে তো আপনারা বুঝবেন না সেই জন্য দেখাইলাম তো দেখেন যেহেতু এখানে আমাদের আরের মান বড় তাহলে আমাদের এই সূত্রটা কার্যকর তো আমরা এখন এই সূত্রটা লিখব সেভেন বাই নাইন তাহলে সূত্রটা আমরা একটু রাফ লিখে নেই এটা কালই শেষ এসএন ইকুয়াল এইন টু আর টু দি এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এটা আমরা একটু সাইডে লিখে নিলাম তো এ কত এ হচ্ছে টেন টেন ইন টু আরের মান কত আমরা পেয়েছি রাফে দেখেছি আরের মান হচ্ছে টেন এই দেখেন আমরা কিন্তু ইতিমধ্যে রাফ করে নিয়েছি তো দেখেন এর মান টেন এর মান টেন এই যে আর এর মান কত টেন তাহলে এই যে আর এর মান টেন তার পাওয়ার কি এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান মানে হচ্ছে টেন মাইনাস ওয়ান আর মাইনাস এ হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের এন হ্যাঁ এন আমাদের কাজ শেষ তো এবার দেখেন সেভেন বাই নাইন সেকেন্ড ব্রাকেট এই টেন ইন টু টেন টু দি পর এন মাইনাস ওয়ান টেন থেকে ওয়ান গেলে থাকে নাইন মাইনাস এন এখন আমরা জাস্ট গুণ করে দিব ঠিক আছে তো দেখেন সেভেন ইন্টু টেন সেভেন্টি সাত গুণ দশ সত্তর নাইন ইন্টু নাইন এইটী ওয়ান নয় গুণ নয় একাশি তাহলে এগুলোর কাজ শেষ এরপর আমাদের রয়েছে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লক্ষ্য করেন এই যে এটা দ্বারা প্রথমে এ অংশকে গুণ এটা দ্বারা তারপরে এ অংশকে গুণ মাইনাস সেভেন ইন্টু এন সেভেন এন বাই নাইন এটাই আমাদের আনসার এখন আমরা খ নাম্বার সলিউশন করবো সলিউশন খ নাম্বার ধরি এস ইকুয়াল যে অংশটা ছিল আমরা লিখেছি তো আগের মতোই সলিউশন খুবই সহজ প্রথম আমরা কী করবো ফাইভ কমন নিব তাহলে কী হলো ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 প্লাস ডট 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 ঠিক আছে এন পথ পর্যন্ত এন পথ পর্যন্ত ঠিক আছে এটা আমাদের কাজ তো আমাদের কাজগুলো আপনারা জানেন প্রথমে ওয়ানে পরিণত করব পরে নাইনে পরিণত করব তারপর টেনে পরিণত করব প্রথমে ওয়ান তারপর নাইন তারপরে টেন এবার দেখেন উপরেও নাইন দ্বারা গুণ নিচেও নাইন দ্বারা গুণ এই ফাইভ সবাইকে নাইন দ্বারা গুণ করেন তো নাইন এটাকে গুণ করেন নাইন নাইন এটাকে গুণ করেন নাইন 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 ঠিক আছে প্লাস ডট 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 এন পদ পর্যন্ত দেখেন উপরে যেহেতু আমরা নাইন দ্বারা গুণ করেছি নিচেও নাইন নিতে হবে তো নিচেও নাইন নিলাম উপরেও নাইন নিলাম উপরে নাইন দ্বারা আমরা গুণ করে দিলাম এখন আমাদের এটাকে কী করতে হবে টেন করতে হবে তো নাইনকে আমরা লিখতে পারি টেন মাইনাস ওয়ান নাইনটি নাইনকে আমরা লিখতে পারি 100 মাইনাস ওয়ান নাইন নাইন লিখতে পারি ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান প্লাস ডট ডট এন পদ পর্যন্ত তো এবার দেখেন ফাইভ বাই নাইন তো এবার যে কাজটা আমরা করবো এটা হচ্ছে টেন মাইনাস ওয়ান প্লাস হান্ড্রেডকে আমরা লিখতে পারি টেন স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান আমরা লিখতে পারি টেন কিউব মাইনাস ওয়ান প্লাস ডট ডট এন পদ পর্যন্ত এবার দেখেন ফাইভ বাই নাইন আমরা যে কাজটা করব এখানকার টেন প্লাস এখানে কি আছে টেন স্কোয়ার প্লাস এখানে কি টেন কিউব দেখেন প্রথম পদ টেনের পাওয়ার ওয়ান দ্বিতীয় পথ টেনের পাওয়ার দুই মানে স্কোয়ার তৃতীয় পথ টেনের পাওয়ার থ্রি প্লাস ডট 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 যেহেতু এনতম পদ শেষ পদ হচ্ছে টেনের পাওয়ার এন তাহলে টেনের কাজগুলো আমাদের শেষ তারপরে দেখেন আমরা মাইনাস কমন নিলাম মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান প্লাস ডট 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 এন পদ এন পদ পর্যন্ত ঠিক আছে সেকেন্ড প্যাকেট এরপরে আপনারা যে কাজটা করবেন ফাইভ বাই নাইন দেখেন এটা একটা গুণোত্তর ধারা এখানে প্রথম পদ এই কলটা কত দেখেন টেন সাধারণ অনুপাত আর টেন স্কোয়ার মানে একশো ভাগ পিছনের পর টেন মানে কি টেন তাহলে এর মানও টেন আর এর মানও টেন তাহলে এই সূত্রটা আমাদের মনে আছে তাহলে এই সূত্রটা কী এস এন ইকুয়াল টু এন টু আর ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র তো দেখেন এই এর মান কত টেন এর মান টেন তার পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান মানে হচ্ছে টেন মাইনাস ওয়ান এরপরে এই মাইনাস একটা এক দুইটা এক তিনটা এক এরকম এন সংখ্যক পর্যন্ত মানে এক হচ্ছে এন সংখ্যক কয়টা এক আছে অসংখ্য অসংখ্যকে এন দ্বারা প্রকাশ করা হয় এবার দেখেন ফাইভ বাই নাইন টেন ইন টু টেন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ঠিক আছে টেন থেকে থাকে 9 মাইনাস তো এবার দেখেন 5 গুণ দশ পঞ্চটি নাইন ইন্টু নাইন 9 ওয়ান নয় গুণ নয় একাশি এরপর আমাদের রইল কি টেন পর এন এই অংশটা ধারা আবার এটাকে গুণ অর্থাৎ প্রথমে এটা ধারা আমরা এটাকে গুণ করছি এবার এটা ধর আমরা এটাকে গুণ করবো তাহলে ফাইভ এন্টু এন ফাইভ এন্টু এন ফাইভ এন নিচে নাইন ঠিক আছে এটাই আমাদের আনসার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ